বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বিকেলে, পড়ন্ত বিকেলের যেই মানে প্রকৃতির যে সৌন্দর্যটা, সেটা আসলে আমরা দেখতে আসলাম আমাদের বাড়ির পেছনের যেই মানে নামাটা, তো সেখানে তো আপনাদেরকেও একটু দেখাইতেছি পড়ন্ত বিকেলের সৌন্দর্যটা। তো আপনারাও আমাদের সাথে একটু শেয়ার করুন শীতের বিকেলবেলাটা। আসলে শীতের বিকেলবেলাটা আসলে যে কত সুন্দর, আসলে প্রকৃতি সবসময় সুন্দর, এক এক সময়ে তার সৌন্দর্যটা এক একভাবে প্রকাশ পায়। তো এখন আমরা দেখতেছি, আপনারা আমাদের সাথে দেখুন সূর্যটা মানে কি সুন্দর হয়ে রয়েছে। দেখুন সূর্যটা একবারে একটা মানে একটা থালার মতন, মানে একটা পিতলের থালার মতন চকচক করতেছে। পিতলের থালার উপরে যেভাবে মানে আলো পড়লে যেভাবে এটা মানে চারিদিক ইয়া হয় আর কি, আলোটা ছড়িয়ে যায়, তো ঠিক সেই রকম লাগছে সূর্যটাকে। তো আমরা আমাদের ছোট্ট ক্যামেরাতে সূর্যটাকে বন্দি করার চেষ্টা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। তো দেখুন সূর্যের ছায়াটা কিন্তু পড়ছে পানিতে, তো পানিতে কি সুন্দর যে লাগছে আসলে এই দৃশ্যটা। যতটা না আপনারা ভিডিওতে দেখে আসলে সৌন্দর্যটা বুঝতে পারবেন না, যতটা সৌন্দর্য আসলে সামনাসামনি দেখুন আর কি, অনেক সুন্দর সিনারিটা। তো এদিকে দেখুন নামার মধ্যে কিন্তু আর কি ধান লাগানো হয়ে গেছে আমাদের এলাকাতে, মানে মানে ধানের যে আলিটা আলিটা লাগানো হয়ে গেছে আমাদের এই এলাকাতে। আবার ধানের বীজ আর কি, বীজ হওয়ার পরে যে আর কি যে ছোট ছোট গাছগুলো হয় সেগুলোকে আলি বলে, তো সেটা আর কি লাগানো হয়ে গেছে। দেখুন আর কিছুদিন পরে দেখতে পারবেন শুধু সবুজ আর সবুজ, চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। ওইদিকে দেখুন কুয়াশা কিন্তু পড়ে গেছে, দূরে কিন্তু দেখা যাচ্ছে শুধু সাদা সাদা আর কি কুয়াশাগুলো। তো জিলান জিলানের মামার সাথে চলে আসছে, আসলে জিলানকে জুতা পরাই নাই, আসলে বাচ্চাদের একটু মাটি পাড়ানো উচিত, মাটির যে একটা রস আছে সেটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এই জন্য আর কি ওর পা দুটো আর কি মানে কিছু পরাই নাই, ওকে বাসায় যেয়ে মোজা জুতা পরাই দিব। তো দেখুন ওর মামার সাথে, ও কিন্তু খুব মানে একা একা মামার সাথে হাঁটতেছে, আসলে বাহিরে আসলে অনেক খুশি হয়। আসলে বাচ্চাদেরকে একটু আসলে আমরা ঘরের মধ্যে বন্দি না রেখে যদি একটু বাহিরে বের করি, ওদের মেধাটা কিন্তু একটু বিকাশ হয়। কারণ তো আপনাদের কিন্তু একটা ব্লগে সেদিন দেখাইছিলাম যে এই জমিতে আর কি ফুলকপি পাতাকপিগুলো লাগাইছে, দেখুন ফুলকপি পাতাকপি গাছগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আসলে খেতে কষ্ট করলে আসলে মিষ্টি মিলে, তো দেখুন আসলে ওনারা খেতে অনেক যত্ন করে, সেই জন্য আর কি গাছগুলো কি সুন্দর হয়ে গেছে। টমেটো চারাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর টমেটো চারা মাঝখানে জানি কি লাগাইছে এগুলা পালং শাক, একসাথে আর কি দুই চাষ হচ্ছে আর কি। তো সাথে আবার শাকও লাগাই দিচ্ছে, পালং শাকগুলো দেখেন খুব সুন্দরভাবে উঠছে। তো একই জমি থেকে কিন্তু দুইটা ফসল পাবে, এখন পালং শাকও পাওয়া যাবে আবার টমেটো। এখন ধানের জমিগুলো কি সুন্দর লাগতেছে আসলে, এখন তো আর কি মানে এখনকার সৌন্দর্যটা এক, আবার যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন তার সৌন্দর্যটা অন্যরকম হবে, তো তখনও আপনাদেরকে নিয়ে আসবো দেখানোর জন্য। তো দেখুন জিলান কিন্তু মানে বসে বসে মামার সাথে সেই গল্প করতেছে, ও কিন্তু প্রত্যেকটা দিনই এনজয় করে। আসলে জিলানকে চেষ্টা করি একটু বাইরে বের করে, আসলে বাচ্চারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ওরা শিখে, ওরা এক একটা জিনিস থেকে এক একটা জিনিস ওরা শিখে। তো এই জন্য আর কি জিলানকে মাঝে মাঝে বাইরে বের করি, বাইরে বের করে আর কি ওকে একটু ঘোরানোর চেষ্টা করি। কোথায় মাছ? মাছ আছে জায়গায়, ধানের জমিতে তো অনেক সময় মাছ থাকে। হ্যাঁ ধানের জমিতে মাছ, ছোট ছোট মাছ দেখা যায়। এ পয়রা যাবে তুমি, জিলার মাছ দেখাই দিছে দেখুন, বড়শি জিলার একটা নারকেল গাছে পাতা পাইছে, তো এটা দিয়ে সে বড়শি দিয়ে সে খেলতেছে। তো আপনাদের দোয়ায় কিন্তু জিলার আর কি অনেক আল্লাহর রহমত, আমার ছেলের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, আসলে আপনারা দোয়া করবেন ওর জন্য এভাবে সুন্দরভাবে যাতে ও বড় হইতে পারে, ও যাতে বুদ্ধিটা বিকাশ হয়। মাছ ধরছে, কি মাছ ধরছো?
হ্যাঁ কি মাছ ধরছো টাকি মাছ টাকি মাছ হ্যাঁ তুমি কি মাছ খাও জিলান টাকি মাছ না পাঙ্গাস মাছ বড় মাছ ওই ওইটা খাও না জিলান তুমি কই আসছো জিলান ওই যে কুত্তা দূরে দেখা যাচ্ছে কুকুর তো কুকুর দেখেও বলতেছে ওই যে কুত্তা কুত্তা আসলে বাচ্চা আমাদের বাড়ির পাশে বাচ্চাগুলো আসলে কুত্তা কুত্তা বলে তো সেই জন্য ও আর কি ওদের কাছ থেকে শিখছে নামায় কিন্তু প্রচুর পাখি তুমি তো প্রচুর পাখি আর কি অনেক পাখিগুলো অনেক পাখি কি করো তুমি কি কাজ করো ধান লাগাইতেছো ধান লাগাইতেছো তুমি ও তুমি কৃষকের টুপি পরে কাজ করো হ্যাঁ কৃষকের টুপি পরে কাজ করো 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 তো এদিকে জিলানের একজন ফ্রেন্ড চলে আসছে জিলান ওর নাম কি জিলান মুস্তাকিন রে মুস্তাকিন নাম ধরে ডাকো কেন মামা লাগে না বলো মুস্তাকিন মামা বলো কি বলি কি বলো বলো মুস্তাকিন মামা এসব তো বুঝে না সেজন্য আর কি নাম ধরে ডাকে তো তারপরও আমরা ওকে এখন থেকে আর কি বলবো যে যেটা লাগে আর কি সেই সেই তা বলে ডাকার জন্য বড় কাজের লোক সে কাজ করতেছে অতিথি পাখি ঘোরাঘুরি দেখুন অনেক পাখি আসলে আমার মধ্যে এখন তো একটু পরন্ত বেলা তো সেজন্য আর কি পাখি আর কি একটু কম দেখা যাচ্ছে আর একটু আগে আসলে কিন্তু অনেক পাখি বক নানান রঙের পাখি আসলে আসলে প্রকৃতির সুন্দরতা দেখে আসলে সেই গানটার কথা আমার একটু মানে আপনাদেরকে একটা কোলে না শোনালে নয় ধনু ধনু ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর আসলে যার সৌন্দর্যটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না দেখুন কি সুন্দর আসলে বাংলাদেশকে নিয়ে আসলে যতগুলো গান আর কি এ পর্যন্ত রচনা হয়েছে সবগুলো গানের আর কি যে কথাগুলো তুলে ধরছে সবগুলো কথাই আসলে সত্য কারণ বাংলাদেশ একটা অপরূপ দেশ হতে পারে আমরা একটু গরিব দেশ তারপরও আমরা মানে অপরূপ সৌন্দর্য দেশে একটা বাস করি জিলান মারা না বউ মামা দুঃখ পাইব না মারা না বাবা মারা না মামা ব্যথা পাইব
তো জিলান অনেক দুষ্টুমি করতেছে, তো এখন বাসায় চলে যাব। তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের কোথায় কোন ভুলটা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। Ha ha ha!